টেল এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাঝে মেয়ে গায়া বাহানা টিরি দি দে কামঝে মে গায়া বাহানা টিরি দি দে কা জাতীয় টেলিভিশনে দু সালে মাত্র নয় বছরে বর্ধমানের ক্ষুদে গায়িকা প্রীতি ভট্টাচার্য সুপারস্টার সিঙ্গারে বিজয়ী হয়ে বাংলার নামকে নতুন করে তুলে ধরেছিল দেশের সামনে যেদিনে এই ক্ষুদের জয় পুনরায় বাংলার জয় জয়কার ধ্বনিতে মুখরিত হয়েছিল গোটা দেশ প্রীতির পারফরম্যান্সে এমনিতেই মুগ্ধ ছিলেন বিচারকেরা দর্শকরাও বাংলার এই মেয়ের প্রতিভাকে আকুণ্ঠ সমর্থন করেছেন মা ঠাকুমার গায়িকা হওয়ার অধরা স্বপ্ন পূরণ করেছে বাংলার এই খুদে তার সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়েছেন বলিউডের বিখ্যাত গায়ক গায়িকা অলকা ইয়াগনিক কুমার শানু অদিত নারায়ণ হিমেশ রেশমিয়া আজ আমরা জানব এই ক্ষুদে শিল্পী সম্পর্কে কিছু অজানা তথ্য প্রথমে জেনে নেওয়া যাক এই ছোট্ট শিল্পীর পছন্দ সম্পর্কে তার প্রিয় গান কারণ অর্জুন মুভির ইয়েবান্ধন তো পেয়ার কা বান্ধন হ্যাঁ এবং পদ্মাবতী মুভির ঘুমার তার পছন্দের শিল্পী লতা মঙ্গেশকর শ্রেয়া ঘোষাল এবং কিশোর কুমার তার পছন্দের খাবার মোমোস তার পছন্দের অভিনেত্রী বিজয়ন্তীবালা তার পছন্দের হবি সিঙ্গিং ডান্সিং এবং ফ্যাশন ডিজাইনিং শ্রেয়া ঘোষালের সঙ্গে গান গাওয়ার এবং দীপিকা পাডুকনের ফিল্মে কণ্ঠ দেয়ার অনেক ইচ্ছা এই ক্ষুদে শিল্পীর বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রীতি বয়স দশ বছর বাবা প্রিয়ত ভট্টাচার্য পেশায় ব্যবসায়ী মা প্রিয়া দেবী গৃহবধূ বাড়িতে রয়েছেন ঠাকুমা জেঠু জেঠিমা জেঠতুত দাদা একেবারে সাধারণ মেয়ের জীবনে যে এমন আমল পরিবর্তন আসবে তা কল্পনা করতে পারেননি তারা চেষ্টা ইচ্ছাশক্তি প্রতিভা সব নিংড়ে দিয়ে লড়ে গিয়েছে প্রীতি ছোট থেকে সঙ্গীতের প্রতি তীব্র ঝোঁক ছিল প্রীতি যখন তিন চার বছরের তখনই টিভিতে কোনো গান চললে বাড়ির কারো কথা বলা পছন্দ করত না সেই আগ্রহ থেকেই প্রীতির পরিবারের সকলে ওকে গান শিখাতে পাঠায় বর্ধমানের বাসিন্দা গানের শিক্ষিকা তাপসি ঘোষের কাছে গান শিখত সে সঙ্গে যেত তার মাও অতপর মেয়ের যেতে গান শিখতে থাকেন মাও কিছুদিন আগে তারা জানতে পারেন কলকাতায় ওই প্রতিযোগিতার অডিশন চলছে সেখানে প্রীতি অনলাইন অডিশন দিতে সুযোগ পায় তারপর কলকাতায় তিনটি স্তরে ও মুম্বাই তিনটি স্তরের অডিশন পাশ করে মুম্বাইয়ে মেলে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের টিকিট ওই রিয়েলিটি শোয়ে একের পর এক গান গেয়ে বিচারক মেন্টর ও দর্শকদের মন জয় করে ফেলে তারপর আর ফিরে তাকাতে হয়নি দশ বছরের প্রীতির নিজস্ব ফ্যাশন স্টাইল আছে সে সব সময় কপালে একটু উঁচু করে টিপ পড়ে কারণ সে নাকি অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পী বৈজয়ন্তীমালার বড় ভক্ত তাই তার মতো সবসময় কপালে টিপ পড়ে আর বড় হয়ে সে লতা মঙ্গেশকরের মতো বড় শিল্পী হতে চায় বয়স মাত্র দশ হলে কি হবে প্রীতি কথা বলে একেবারে পাকা পরিণত সুপারস্টারের মতোই সুপারস্টার সিঙ্গারে বিজয় হওয়ার পর তাৎক্ষণিকভাবে নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রীতি বলে আমার এত আনন্দ হচ্ছে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না আমার কাছে এটা অনেক বড় একটা ব্যাপার আমি কখনো ভাবিনি এত বড় একটা প্ল্যাটফর্মে আমি আমার প্রতিভাকে তুলে ধরতে পারব আর সুপারস্টার সিঙ্গারের প্রথম অ্যাডিশনে জিতে নেব আমার কাছে স্বপ্নের মতো আমি অনুষ্ঠানের বিচারক ও ক্যাপ্টেনদের প্রতি অশেষ কৃতজ্ঞ আমাকে গাইড করার জন্য এবং সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনকে ধন্যবাদ আমাকে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আর দর্শকদের প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা রইল প্রীতির মা দেবী ও ঠাকুমা রুবি দেবী বলেন ছোটবেলায় আমরাও গান শিখেছি তবে তা পরিস্থিতির চাপে ছেড়ে দিতে হয়েছিল এখন ওর জন্য আমাদেরও স্বপ্ন পূরণ হল বাবা বাবু বলেন খুব ভালো লাগছে ওর পড়াশোনা অনেকদিন বন্ধ ছিল আমরা চাই ও আরও এগিয়ে যাক সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না